হ্যালো ইউটিউব, ওয়েলকাম ব্যাক। বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট এবং দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ অর্থ খরচ হবে সেই অর্থ দিয়ে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস রেল লাইনটিকে 12 বার স্থাপন করা যাবে। আরো সহজ করে বলতে গেলে মাতারবাড়ি পাওয়ার প্লান্ট, পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে পরিমাণ অর্থ খরচ হবে তারও প্রায় দ্বিগুণ অর্থ খরচ হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। পৃথিবীর ইতিহাসে মাত্র 30টি দেশ রয়েছে যারা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করে যাচ্ছে। নতুন করে এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ সহ আরো 4টি দেশ, যার মধ্যে রয়েছে তুর্কি, ইউনাইটেড আরব আমিরাত এবং বেলারুশের মতো দেশগুলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি, কেনই বা এর এত গুরুত্ব, এর ফলে পেতে যাওয়া অর্থনৈতিক উন্নতি, দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি সহ উঠে আসবে আরো অনেক কিছু। তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে বাংলাদেশকে ঘিরে যে সমস্ত বড় প্রজেক্ট গুলো ছিল তার মধ্যে একটি হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ১৯৬১ সালে অনুমোদন পাওয়া প্রজেক্টের জন্য ১৯৬৩ সালে পাবনার রূপপুরে জমিও নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পাকিস্তান সরকার জালিয়াতির মাধ্যমে প্রজেক্টটি স্থানান্তর করে করাচিতে নিয়ে যায়, যার ফলে বাংলাদেশ পরমাণু বিদ্যুতের অংশীদারি থেকে বঞ্চিত হয়। এর মাধ্যমে ভারতের সাথে পাল্লা দিয়ে পাকিস্তান বনে যায় পরমাণু বিদ্যুতের অধিকারী। পরবর্তীতে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়, কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুর মৃত্যুর পর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ আরো একবার থেমে যায়। এরপর বিভিন্ন সময় ১৯৭৬, ১৯৭৭ এবং ১৯৮০ সালে কানাডা, ফ্রান্স ও সুইডেনের মতো দেশগুলোর সাথে ১২৫ ওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে সরকারিভাবে কথাবার্তা হয়, কিন্তু অনির্দিষ্ট কারণবশত সেই আলোচনাগুলো পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, যার ফলে এই মেগা প্রকল্পটি প্রায় হারিয়ে যেতে বসে। ১৯৮৭ থেকে ৮৮ সালে আরও একবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমীক্ষা চালানো হয়। ১৯৯৮ সালে ৬০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দেশ জোরে সোরে এগিয়ে যায় এবং ২০০০ সালে এসে তৎকালীন সরকার প্রকল্পের পূর্ণ অনুমোদন দেয়। এরপর নির্বাচনের মাধ্যমে সরকার বদলে যায়। নতুন সরকার এসে ২০০৫ সালে চীনের সাথে ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্রকল্পের একটি চুক্তি করে। সে সময় চীন এই প্রকল্পের পূর্ণ অর্থ সহায়তার ঘোষণা দিয়েছিল। এরপর আবারও সরকার পরিবর্তন হয়ে যায়। এরপর ২০০৯ সালে ফেব্রুয়ারি মাসে এসে বাংলাদেশ সরকার রাশিয়ার সাথে একটি চুক্তি সাইন করে, যার ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজটি পেয়ে যায় রাশিয়ান সরকারের একটি সংস্থা রোসাটম। ২০১১ সালে এসে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির অনুমোদন পেয়ে যায় বাংলাদেশ। ২০১৩ সালে এসে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পর্যায়ের বেশ কিছু বিজ্ঞানী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা সংশয় নিয়ে প্রশ্ন তোলে। সে সময় রাশিয়ার বিবিইআর ১০০০ স্থাপনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশে। পরবর্তীতে ২০১৫ সালে এসে বিবিইআর ১২০০ স্থাপনের প্রস্তাব দেয় বাংলাদেশকে। সারা বিশ্বজুড়ে রাশিয়ার তৈরি এই রিয়্যাক্টরটি সবচেয়ে বেশি নিরাপদ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট তৈরি করতে খরচ হচ্ছে ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই প্রজেক্টটি তৈরিতে প্রায় ৯০% অর্থ সহায়তা করবে রাশিয়া। ঢাকা থেকে ১৪০ কিলোমিটার পশ্চিমে পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার রূপপুরে অবস্থিত এই মেগা প্রজেক্ট। প্রকল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত তত্ত্বাবধানে থাকবে রাশিয়ান সরকারের রোসাটম সংস্থাটি। রোসাটমের সাথে কাজ করে যাচ্ছে ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি কর্পোরেশন, আর এ দুটি আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত রয়েছে বাংলাদেশ। প্রকল্পটি সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রায় ১ বছরের তত্ত্বাবধানে থাকবে রাশিয়া। এরই মধ্যে রোসাটমের তত্ত্বাবধানে রাশিয়ায় গিয়ে পরমাণু বিষয়ে ট্রেনিং নিচ্ছে বাংলাদেশের বিশাল একটি দল। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কেন প্রয়োজন হয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের? এই প্রশ্নের সহজ উত্তর, অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা। ২০২৫ থেকে ৩০ সালের মধ্যে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হয়ে যাবে, তখন যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে সে পরিমাণ বিদ্যুৎ গ্যাস, ডিজেল অথবা কয়লা চালিত বিদ্যুৎ দিয়ে পরিপূর্ণ করা যাবে না। তেমন এসব প্রকল্পগুলোতে বিদ্যুৎ উৎপাদন খরচ অনেক বেশি, সে তুলনায় পারমাণবিক বিদ্যুৎ চালিত প্রকল্পগুলোর খরচ অনেক কম এবং এসব প্রকল্পের লাইফ টাইমও অনেক বেশি। তাই ধীরে ধীরে সারা পৃথিবীর ঝুঁকে যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের দিকে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ৯৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমেরিকায়, তারপর ফ্রান্স, চীন, জাপান ও রাশিয়া। সুতরাং শিল্প ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে, সে চাহিদা মেটানোর জন্য পারমাণবিক বিদ্যুতের বিকল্প নেই।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তার জন্য এ পর্যন্ত যতগুলো পারমাণবিক রিয়েক্টর উৎপাদিত হয়েছে তার মধ্যে রাশিয়ার তৈরি BBER-1200 সবচেয়ে বেশি নিরাপদ। এতে রয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে এই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা প্রায় অসম্ভব, তাই বাংলাদেশের মতো জনবহুল দেশে এই রিয়েক্টরটি বেশ উপযোগী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে ঘিরে তৈরি হয়েছে বিশাল একটি আবাসন প্রকল্প। বিশাল এই প্রকল্পটির নাম হচ্ছে রূপপুর গ্রিন সিটি প্রকল্প। ইতিমধ্যে এই প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুর্নীতির কথা শোনা যায় সেটি মূলত রূপপুর গ্রিন সিটি প্রকল্প ঘিরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এ পর্যন্ত প্রায় 62 কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। বিশাল এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 34 জন উচ্চপদস্থ কর্মকর্তা। এটি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত প্রজেক্ট। বর্তমান বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রায় 20,000 মেগাওয়াট, যার ফলে দেশের 95% এরিয়ায় বিদ্যুৎ পৌঁছে গেছে। 2024 সাল নাগাদ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 2400 মেগাওয়াট যুক্ত হবে এই খাতে, ফলে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যেমন বাড়বে তেমনি শিল্প উন্নয়ন হবে ব্যাপক হারে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানেরও। শিক্ষাক্ষেত্রেও আসছে ব্যাপক উন্নয়ন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট এবং MIT-র মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিউক্লিয়ার পাওয়ার নিয়ে নতুন সিলেবাস ডেভেলপ করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ করে যাচ্ছে রাশিয়ান, ইন্ডিয়ান এবং বাংলাদেশি শ্রমিকরা একযোগে। প্রকল্প এরিয়াটিতে বড় আকারের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রকল্পটির বর্তমান নিরাপত্তার দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে আলাদা একটি টিম নির্মাণ করা হচ্ছে, যা সব সময়ের জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা প্রদান করে যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সাধারণ মানুষের জন্য সরাসরিভাবে কোনো কর্মের যোগান দেবে না, কিন্তু এর থেকে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে দেশের শিল্প ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন আসবে এবং সেখানে জনমানুষের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। আর দেশের উচ্চ পর্যায়ে ইউনিভার্সিটিগুলো থেকে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাই মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ। তাই যে কোনো দৃষ্টিতে দেখেন না কেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। আর এদেশের সবচেয়ে বড় এই মেগা প্রজেক্টে যে দুর্নীতি করেছে তারা হয়তো সারা জীবনই মানুষের অভিশাপ বয়ে বেড়াবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং বিশাল এই মেগা প্রজেক্ট সম্পর্কে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন নিচে কমেন্ট বক্সে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত।